नमस्कार, বলায়েস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম। তো আমি আজ আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয়ে শেয়ার করতে চাই, যেটি হলো আমি সচরাচর আপনারা যখন আমাকে প্রশ্ন করেন যে ভাই গোল্ডফিশ মাছ কত বছর বয়স থেকে বা কত মাস বয়স থেকে ডিম দেয় বা কিরকম সাইজ হওয়ার পর কত ইঞ্চি সাইজ হওয়ার পর ডিম দেয়, তো আমি আপনাদের প্রশ্নের উত্তরে বলে থাকি 3 থেকে 5 মাস। তো 3 থেকে 5 মাস বলার কারণ ছিল, আমি বলেছিলাম আপনাদের পুকুরের মাছ আর চেম্বারের মাছের মধ্যে পার্থক্য থাকে, তাই কারণও থাকে। তো এইখানে দেখুন, আমি আজ আপনাদের যে কথাগুলি আগে বলেছি তার একদম মানে 100% প্রুফ আমি আজ দেখাতে চাই, যেটি না দেখলে হয়তো আমি নিজেও 100% শিওর থাকতাম না। আমি শিওর ছিলাম যে হ্যাঁ 3 মাসে বাচ্চা দেয়, কিন্তু আমার কাছে 3 মাসের মাছ ছিল না, কাজে আমি জানতাম না। কিন্তু এই যে মাছগুলি আমি তুলছি, আপনাদের কি মনে হয় যে এই মাছে এই সময়ে এই মাছে বাচ্চা দিতে পারে বা ডিম দিতে পারে, ব্রিডিং করতে পারে? এই যে যা সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, কতদিনই বা বয়স হবে? বড় জোর 2 মাস, খুব বেশি হলে 3 মাস হবে, কিন্তু তার বেশি কিন্তু হবে না। 3 মাসের বেশি কিন্তু কোনোভাবেই এই মাছের বয়স হবে না। তো আপনাদের কি মনে হয় যে এই মাছে বাচ্চা ডিম দেবে? যদি মনে হয় তো অবশ্যই কমেন্ট করুন, না মনে হলে অবশ্যই সেটিও কমেন্ট করে আমাকে জানান। তো যাই হোক, তো কথাটা হচ্ছে আমার এই যে মাছগুলি আছে এই মাছে কিন্তু ব্রিডিং করছে। তো ব্যাপারটা এটাই যে এইটুকু মাছে আপনারা দেখুন 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি হবে সাইজ লেজ দিয়ে, এইটুকু মাছে কিন্তু ব্রিড করছে এবং প্রচুর পরিমাণে ডিম দিয়েছে, প্রচুর পরিমাণে। তো হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করছেন না, যার দরুন আমি একটি ভিডিও আপনাদের জন্য রাখছি, যেটি এই যে ভিডিও, এটি আমি গতকাল রাতে 12টা নাগাদ, আমি প্রতিদিনই শোয়ার আগে আমি মাছগুলি দেখে নিই যে মাছ ঠিক আছে কি না বা কোনো প্রবলেম দেখা দিয়েছে কি না বা জলের কোনো প্রবলেম হচ্ছে কি না, সমস্ত কিছু আমি একবার করে চেক করে তারপরেই কিন্তু ঘুমোতে যাই, প্রতিদিন আমার এটা ডিউটি। তো যাই হোক, তো মোটামুটি গতকাল রাত 12টা নাগাদ যখন আমি বেরিয়েছি, লাইট এভাবে আমার প্রতি সারা রাতই জ্বালানো থাকে, তো যাই হোক সেসব কথায় যাবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি কিন্তু ব্রিড করছে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরে মনে হলো যে না, আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কাজে আমি ভিডিও করব। আমার ভিডিও কোয়ালিটি যতই খারাপ হোক না কেন আমি ভিডিও করব, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন। তার আগে আমি নিজেও সত্যি বলতে বিশ্বাস করতাম না, যদি আমাকে কেউ বলতো এই মাছ এখনই ব্রিড করেছে বা ব্রিড করবে। আমি যাদের কাছে সেল করেছি তাদেরও বলে দিয়েছি যে মোটামুটি 1 মাস ধরে রাখুন ব্রিড করবে, 1 মাস পর থেকে মোটামুটি ব্রিড করা শুরু করে দেবে, যেহেতু মাছগুলি পুরো পেকে গেছে, পুরো লাল টুকটুকে হয়ে গেছে, তো ব্রিড করবে। তো সেখানে 1 মাসের জায়গায় দেখুন 1 সপ্তাহের মধ্যে কিন্তু মাছ ব্রিড করা শুরু করে দিয়েছে। তো আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই শুধু বড় মাছটাই তো ডিম দিচ্ছে, না বড় মাছে দিচ্ছে না, সমস্ত মাছেই দিচ্ছে, বড় মাছে দিচ্ছে এবং ছোট মাছেও কিন্তু ডিম দিচ্ছে। আমি আপনাদের জন্য তো অনেকটা সময় ধরে ভিডিও করতে পারবো না, কেননা যখন ভিডিও আপলোড করব তখন আমার নেট প্রায় শেষ হয়ে যাবে, একদমই শেষ হয়ে যাবে একটা ভিডিও আপলোড করতে, তারপরে আমার ফোনের স্টোরেজ কম। সে যাই হোক, অনেক অসুবিধা হবে, আপনারা হয়তো ধৈর্য ধরে দেখবেন না, তার জন্য খুব একটা বড় ভিডিও করিনি, শুধু এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল বা প্রমাণ দেওয়ার ছিল যে হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনাদের যে 3 থেকে 5 মাসের মাছে বাচ্চা দেয়, আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেননি, আজ আপনাদের সচক্ষে দেখাচ্ছি এই কারণে যে আমি নিজেও দেখেছি সচক্ষে এবং আপনাদের জন্য মোবাইলের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছি। তো আশা করি আপনারা এবার বুঝতে পারছেন যে আমি কেন বলি যে 3 মাস থেকে 5 মাসে বাচ্চা হয় বা ডিম দেয় গোল্ডফিশ মাছে। কারণ একটাই, কারণ হচ্ছে যে মাছগুলি চেম্বারে থাকে সেই মাছগুলি গ্রোথ কম হয় তুলনামূলক পুকুরের মাছের তুলনায়। সাধারণত আমরা যেসব মাছ অ্যাকোরিয়াম থেকে কিনে থাকি কম দামের লোকাল মাছ, আমরা যেটা বলে থাকি, সেই মাছগুলি কিন্তু সাধারণত পুকুরেই চাষ হয়, যার দরুন মাছগুলি একটু লম্বাটে হয়। কিন্তু এইখানে যে মাছগুলি চেম্বারে চাষ হয় সেই মাছগুলি পেট গোল হয় এবং সেখানে যদি চেম্বারে যদি ভালো পুষ্টিকর খাবার দেওয়া হয় তো অবশ্যই 3 মাসের মাছ ব্রিড করবে। কিন্তু পুকুরের মাছ কিন্তু 3 মাস হয়ে গেলে যথেষ্ট বড় হয়ে যায়, সেই মাছ কিন্তু এমনিতেই ব্রিড করবে। তো এইটা সচক্ষ মানে একদম সরাসরি প্রমাণ
আমি নিজেও বিশ্বাস মানে ভাবতে পারিনি যে এরকম ভাবে ব্রিড করবে এরা এত তাড়াতাড়ি, যার দরুন আমি কিন্তু আমার রুইকিনের ফিমেলটাকে এখানে রেখেছিলাম। তো রাখার পরে এখন তো মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে, যেহেতু বাচ্চা দিয়ে দিয়েছে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আজ এ পর্যন্তই।